আজকে আমাদের সাথে হোসনে ম্যাম একটু পরে জয়েন করবেন। তো তোমাদের তো মোটামুটি সিলেবাস সব শেষ, ম্যাম কিছু করিয়েছেন, আমি করিয়েছি, ম্যাথ পড়ানো হয়ে গেছে। তো অনলাইনে বা বাসায় বসে তো হচ্ছে খুব একটা বেশি পড়াশোনা করাও হয় না। তো ম্যাম বলছিলেন যে এমন কিছু করতে, কোনো অ্যাসাইনমেন্ট বা কিছু দিতে, যাতে তোমাদের হচ্ছে একটু পড়াশোনা হয়, বিষয়টা জানা হয়, ভার্সিটি তো খুলবে কিছুদিনের মধ্যে হয়তো। তো তোমাদের হয়তো একটা প্রেজেন্টেশন দিতে হবে সবাইকে গ্রুপ ওয়াইজ করে। আমি তোমাদেরকে লিস্টটা দেখাবো, আর সিআরকে হচ্ছে মেল করে দিব। তো তোমরা হচ্ছে কাইন্ডলি যখন দেখাবো তখন একটু চেক করবা যে যারা, বিশেষ করে যারা রিয়ার আছো, তাদের নাম আইডি ঠিক আছে কিনা, বা যারা যদি কেউ বাদ পড়ে থাকো তার নাম প্লাস হচ্ছে আইডিটা যদি একটু বলে দাও তাহলে সুবিধা হবে। আমরা একটু ওয়েট করি, ম্যাম হয়তো জয়েন করবো কিছুক্ষণের মধ্যেই। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বল। ম্যাম, আপনি যে একটু আগে গ্রুপের কথা বললেন, গ্রুপ গুলা কি ম্যাম মানে কোনো কিছু বেসের উপর, মানে কোনো কিছু বেসে হবে? আইডি অনুযায়ী দিয়েছি, বুঝছো, দেখাচ্ছে 5 জনের করে গ্রুপ করেছি, তো 1 থেকে 5 আইডি এরকম করে, 5, তারপরে 6 থেকে 10। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, আশা থাকুক আমি হচ্ছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, গ্রুপ যে আমার মনে হচ্ছে যে দু একটা মিসিং থাকতেও পারে যারা রিয়ার আছো তারা, সো একটু যদি কাইন্ডলি আমাকে বলে দাও, দাঁড়াও আমি দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছো? জি ম্যাম, আচ্ছা, তো তোমরা টপিক নামে পরে আলোচনা করতেছি, তোমরা দেখো যে নাম আইডি গুলো ঠিক আছে কিনা একটু চেক করো। ম্যাম, গ্রুপ একটা আরেকবার দেখালে একটু কথা। জি ম্যাম, ঠিক আছে। গ্রুপ 2 ঠিক আছে? গ্রুপ 2 যারা আছো, কেউ নাই গ্রুপ 2 এর মধ্যে? জি ম্যাম, ঠিক আছে। 3,
জি ম্যাম, ঠিক আছে, গ্রুপ ফোর ঠিক আছে ম্যাম। ফাইভ আইবি তো সিআর আছে, এই সিআর জি ম্যাম, জি গ্রুপ সিক্স জি ম্যাম, ঠিক আছে ম্যাম। সেভেন গ্রুপ সেভেন কেউ নাই, জি ম্যাম, ঠিক আছে। ওকে গ্রুপ এইট পেট কি ঠিক আছে? গুড নাইন নাইন ঠিক আছে, গ্রুপ নাইনে কেউ নাই, বা তোমরা একটু চেক করে দাও যদি আইডি গুলো ঠিক আছে কিনা, থাকলে একটু একটু রেসপন্স করো তাহলেই হবে। গ্রুপ নাইনে কেউ নাই, গ্রুপ নাইনে কি কেউ নাই, শুনতে পাচ্ছ আমাকে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, আচ্ছা গ্রুপ টেন নিপা ঠিক আছে নাকি দেখো তো। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা গ্রুপ ইলেভেন হ্যাঁ সুস্মিতা, জি ম্যাম, ঠিক আছে, শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। তোমার ছাত্র আসছে, মিটিং শুরু করছো? 40? হ্যাঁ 40 জন। আচ্ছা কতজন প্রেজেন্ট থাকে ম্যাম? হচ্ছে লাস্টে দেখে দেখা যাচ্ছে যে সব মিলায় 60 থাকে, 60 জন থাকে, 60 জন নেয় শুধু বাস্তবে এরকম থাকে, 60 থেকে 65 জন মতো থাকে। ওই গত ক্লাস গ্রুপ থেকে এরকমই প্রেজেন্ট ছিল? জি ম্যাম এরকমই প্রেজেন্ট ছিল। দেখা যাক কিছুক্ষণ পর আর কয়েকজন জয়েন করবে ম্যাম। তো 11টা লিঙ্ক দিছে না? জি ম্যাম 11টা দিয়েছিলাম। স্টার্ট টাইম 11টা না? হ্যাঁ 11টা ম্যাম। 17 বাজে। সবারই করুন অবস্থা, সবারই করুন অবস্থা। আচ্ছা তোমার কি স্টুডেন্ট প্রতি গ্রুপ থেকে দুই একজন আসছে? আমি তো বলতেছি তো ওরা রেসপন্স করছে, 12 পর্যন্ত চেক করা হয়েছে যে ওরা কেউ না কেউ আছে, তো আমি বাকিটা। আচ্ছা আচ্ছা, বাকিগুলো 12 পর্যন্ত চেক করছো? হ্যাঁ 12 পর্যন্ত, আর বাকিগুলো আর 4টা বাকি ছিল। 4টা বাকি আছে, আচ্ছা করে ফেলো, চেক করে ফেলো। 13 13 দেখো কেউ আছে কেউ আছে কিনা। ইয়েস ম্যাম, ঠিক আছে 13। আচ্ছা ঠিক আছে 14, আর যারা রিয়ার বিশেষ করে একটু চেক করে যে তারা মানে 14 14 পর্যন্ত তো ঠিক আছে, 15 16টা একটু চেক করে ভালো করে। 14 ঠিক আছে না? 14 তো কেউ না কেউ আছে তো না?
জি ম্যাম 14 ঠিক আছে আচ্ছা রুলকো করে ফেলো কারণ আইডি আছে না আইডি দেখে ফেললে ভালো ছিল না গ্রুপ করে আইডি অনুযায়ী করছি কিন্তু ম্যাম কয়েকজন ডি অ্যাড আছে তো ওদের কনফিউশন আছে এজন্য যারা 15 বা 16 আইডিতে কয়েকজন ডি অ্যাড আছে তো ডি অ্যাড গুলো একটু চেক করে দাও আর কেউ মানে বাদ আছে কিনা তাহলে আমি ওদেরকে অ্যাড করে দেব আমি তো মোটামুটি সবাইকে দিয়েছি তো ওদের কোঅর্ডিনেট থেকে লিস্টটা নিয়ে চেক কর দাও 15 তে ঠিক আছে মানে এরা আছে নাকি আর কেউ যদি বাদ থাকে ডি অ্যাড একটু বলো পাই নামটা কি হবে নামটা বলো নাদিম হোসেন নাদিম হোসেন নাদিম হোসেন আচ্ছা ঠিক আছে ওকে নাসিম হোসেন আর কেউ বাদ আছো তাহলে টপিকস টপিকস নিয়ে ওদের ওরা দেখছে ওদের টপিকস গুলো তোমরা দেখছো ঠিক করে হচ্ছে দেখাইছি ম্যাডাম কিন্তু আর একটু দেখানো দরকার ছিল দেখাবো আমি ওয়েট করছিলাম যে আপনি আসবেন তারপরে শুরু করব আচ্ছা শুরু করো প্রথম থেকে তো আর কেউ বাদ নাই তাই না সবাই হচ্ছে একজনই বাকি ছিল শুধুমাত্র আর সবাই মোটামুটি কভার করছে পিছন থেকে দেখাই দেখো শুরু থেকে ভালো তো এটা হচ্ছে গ্রুপ এক থেকে শুরু করছি আমরা প্রথম যে শোনো ওরা কি পাওয়ার পয়েন্ট বুঝে এখন তো যে মানে অনলাইনে সব রেজাল্ট জানে সব জিনিস পাওয়া যায় সব প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড এবং অফিস এগুলো তো জানার কথা অফিসের মধ্যে পাওয়ার পয়েন্ট আছে পাওয়ার পয়েন্টে কি বেশ স্লাইড বানাতে হয় এগুলো তো অনলাইনে ছোট ছোট ভিডিও আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও আছে ওরা তো মানে এখন পার্ট ওরা তো মানে আইসিটি পড়ছে আইসিটি যখন পড়ছে তখন এই সব টুকটাক ছিল কিছু তো পড়ছে হ্যাঁ হ্যাঁ তাহলে তো ওদের ইয়া ওদের রেজাল্ট নিয়ে কথা বলছিল একদিন ওদের তো রেজাল্ট হয়েছে তখন লেভেল 2 অফিসিয়াল ছাত্র খুব ভালো রেজাল্ট কিছু আছে তোমাদের হাইস্ট কত আসছে এবার হাইস্ট কে তোমাদের মিম ছিল মনে হয় মিম মিম শুনতে পাচ্ছ আর কি জয়েন করে ঘুমাইতেছে মিম তো মনে হয় আচ্ছা জিম বা অন্য কেউ একটু বলো যে কে ছিল হাইস্ট একটু কে একজন বলো মিমি ছিল মনে হয় এখন নেই কি বলবো আসলে ওদের তো পৃথিবীতে বদলে যাচ্ছে এডুকেশন সিস্টেম বদলে যাচ্ছে ওরা মনে হয় বুঝতে পারছে না এখনো এতটা সময় পরেও বুঝতে না পারা মানে দুর্ভাগ্যজনক এখন আসলে তোমাদের সামনে যে কেরিয়ার আসবে তোমাদের কেরিয়ার অত্যন্ত চ্যালেঞ্জিং হবে তোমাদের লাইফ অত্যন্ত চ্যালেঞ্জিং হবে সে লাইফ কেরিয়ারের জন্য তোমার লাইফ কেরিয়ার তোমাকে দাঁড় করাতে হবে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা খুব মানে নগণ্য হয়ে যাবে মুখ মানে মুখ্য ভূমিকা থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ইয়া হয়ে যাবে কমে যাবে আমাদের সাথে তোমাদের সম্পর্ক বা রোল এসব অনেক কমে যাবে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি তোমাদের পারফরমেন্স প্লে করতে হবে আমরা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারবো কিন্তু তোমার এগিয়ে যাওয়ার শিকাটা তোমার উপরেই যে আজকে আমার কথাগুলো তোমার ইচ্ছা হলে শুনবা ইচ্ছা হলে শুনবো না জিনিসটা আসলে এই পর্যায়ে চলে আসছে এডুকেশন ইচ্ছা হলে শুনবা ইচ্ছা হলে শুনবা না তোমার প্রয়োজন হলে শুনবা তোমাদের প্রয়োজন হলে শুনবা না এখন এই জায়গা থেকে এডুকেশন সিস্টেম তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া
আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আগাতে পারি, কিন্তু তোমাকেই করতে হবে। তোমাদের প্রতিষ্ঠান গুলোর তোমাদের যখন চাকরি হবে, বোর্ডের দিকে চাকরি দিবে না, বলবে সবই তো অনলাইনে পরীক্ষা, বোর্ডের দিকে আর চাকরি দিবে না। তোমাদের পরীক্ষার সময় কিন্তু কঠিন মানে পরীক্ষা হবে, চাকরির সময় পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে তোমাকে ভালোভাবে জেনে তোমাকে পরীক্ষা নিয়ে তোমাকে পরবর্তী কি দাঁড়াবে, তোমরা কেমন মানে কিভাবে ফ্যাক্টরিতে চাকরি করবা, এই জিনিসগুলো এখন কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধের মধ্যে চলে আসছে। সুতরাং তোমরা তোমাদের কেরিয়ারের কথা, লাইফের কথা চিন্তা করে নিজেকে আগিয়ে নিয়ে যাও। আমাদের কাছ থেকে তোমার প্রয়োজনে আমরা সহযোগিতা করব এবং আমরা করতে বাধ্য। আমরা তোমার প্রয়োজনের সহযোগিতা, তোমার যা যাওয়া চাওয়া সে অনুযায়ী তোমার লেখাপড়ার সহযোগিতা আমরা, তুমি পড়বা, তোমার পড়ার বুঝতে কোনো সমস্যা হলে আমরা সহযোগিতা করতে পারবো। এখন আমাদের বুটেসি ছাত্রদের বলো বা বাংলাদেশের ওভারঅল ছাত্রদেরই বলো, আমাদের সবারই প্রেজেন্টেশন স্কিল অত্যন্ত উইক। সেই উইক প্রেজেন্টেশন স্কিল থেকে তোমাদেরকে আগে প্রেজেন্টেশন জিনিসটা একটু ভালো করে আয়ত্তে আনতে পারো। এখন তোমার সামনে পৃথিবী ওপেন, গুগল আছে, অনলাইন দুনিয়া ওপেন, তুমি নিজেকে বিভিন্ন টিউটরের কাছ থেকে শিখে নিতে পারো। এখন কিন্তু তোমার সামনে আমরা কয়জন টিচার তা নয়, তোমার সামনে অগণিত অসংখ্য টিচার, তোমাকে শুধু খুঁজে নিতে হবে। সেই লাইনগুলো তোমাদের জানা আছে, তোমরা সেই অনুযায়ী খুঁজে নিয়ে তোমরা নিজেরা নিজেদেরকে প্রস্তুত করবা এবং এই প্রেজেন্টেশন দিবা। আমরা কিন্তু এই প্রেজেন্টেশন থেকে আমাদের কিন্তু সিটিতে একটা নাম্বার আছে, সেটা হচ্ছে ভাইবা। খুব সম্ভবত আমাদের সিটি আবার নিয়ে তোমাদের আবার কথা হবে। তাহলে আমরা ওই প্রেজেন্টেশন থেকে তোমাদেরকে ভাইবা নিয়ে আমরা আসলে নাম্বারটা দেওয়ার চিন্তা করছি। সুতরাং এই প্রেজেন্টেশনটা তোমরা ভালো করে দাও, আমরা হয়তো সামনের সপ্তাহের পরের সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা নিতে শুরু করে দিব, পরীক্ষা নিব এই সপ্তাহের পরের সপ্তাহ, মানে হচ্ছে তোমাদের কয় তারিখ থেকে, 26-27 তারিখ থেকে তোমাদের পরীক্ষা নিতে শুরু করব। ঠিক আছে, জি ম্যাম। ওকে সুস্মিতা, আশা করি সবাই শুনতে পাইছো, তাহলে তুমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দাও। আমি আসলে বাজারে গেছিলাম, ওখান থেকে ঘুরে আসছি। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ওসমান ওসমান হলে ওসমান ইয়ার ইয়ার ফলে ওসমান হলে কাছ থেকে আসছি, বাসে যদি মানে মোবাইলটা না থাকলে আমি হয়তো ওসমান হলের মাঠে দাঁড়ায় এই কথাগুলো বলতে পারতাম, সেটা খেয়াল করে নেই। ওকে, কারণ প্রযুক্তি অনেক সহজ তো, এই যে তোমরা আমরা সবাই ঘরে বসে কথা বলতে পারছি, এটা কিন্তু মানে তোমার ধরো রাস্তাঘাটে এনে না করে, পলিউশন তৈরি না করে আমরা কিন্তু এরকম গুলো করতে পারছি। ঠিক আছে, তোমরা সবাই জিনিসটা গুরুত্ব সহকারে নিবা, আমরা তোমাদেরকে ভাইবা পরীক্ষা নিব এবং তোমার প্রেজেন্টেশন থেকে আমরা ভাইবা নিব, সেই ভাইবাই নাম্বার দিব। এবং তোমরা একজনের প্রেজেন্টেশনের দিন সবাইকে থাকতে হবে, একজনের প্রেজেন্টেশনের দিন সবাইকে থাকতে হবে এবং ক্লাসের অ্যাটেন্ডেন্সের নাম্বারও হবে, কথাটা বলা হয়নি। থ্যাংক ইউ সবাইকে। ওরা ভাইবার জন্য ওরা প্রেজেন্টেশনের জন্য টাইম পাবে 10 মিনিট, আর 10 মিনিট ভাইবা। ঠিক আছে, তিনটা করে গ্রুপ দে। হ্যাঁ, তিনটা করে গ্রুপ দাও, 10 মিনিট প্রেজেন্টেশন, 10 মিনিট ভাইবা। ঠিক আছে, আমরা তো গ্রুপেই বাইবা নিব, পাঁচজন ছজনের গ্রুপ না, গ্রুপেই বাইবা নিব। হ্যাঁ, সুতরাং এই বাইবার সময় সবাই কিন্তু প্রেজেন্ট থাকতে পারে, ওরা শুনতে পারে বাইবাটা কেমন, কিভাবে বাইবা হয় ওরা শুনতে পারে এবং নিজেদেরকে ডেভেলপ করতে পারে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, ওদের এক্সপিরিয়েন্স হবে। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ম্যাম যেটা বললেন আশা করি সবাই শুনতে পাইছো, তো আমি হচ্ছে তোমাদের টপিকসগুলো একটু দেখাই। আর ম্যাম এটা কবে হবে এই প্রেজেন্টেশন? নেক্সট উইক থেকে, মানে আজকে ধরো তো কালকে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাসটা নিয়ে কথা ছিল, বাট কালকে হচ্ছে তোমাদের ওই যে পরীক্ষা আছে জুনিয়রদের, তো ওই দিন হচ্ছে ম্যাম এই জন্য ম্যাম থাকতে পারবে না বলে আজকে ক্লাসটা নিয়েছি। নেক্সট রবিবার থেকে অ্যাকচুয়ালি তোমরা প্রেজেন্টেশন দেওয়া শুরু করবে, মানে নেক্সট উইক থেকে। ম্যাম
আমাদের এই প্রেজেন্টেশনের উপরে কি ভাইভাটা হবে নাকি পুরো ফুল সিলেবাসের উপর? ম্যাম তো যেটা বললো যে এটার পরেই হবে, তারপর ফুল সিলেবাস হওয়ার কথা না অ্যাকচুয়ালি। তুমি যেটা প্রেজেন্ট করতেছো ওটার উপরেই ভাইবা হয় অ্যাকচুয়ালি। তুমি যেটা প্রেজেন্ট করবো ওখান থেকে আমরা কোশ্চেন করবো যে তুমি কি প্রেজেন্ট করলে তোমার ঠিক আছে কিনা, তুমি যে ইনফরমেশন গুলো দিচ্ছো স্লাইড এর মধ্যে। তো তুমি যদি যেটা প্রেজেন্ট করবো ওটাই কভার করো তাহলে আমার মনে হয় মোটামুটি হয়ে যাবে। আর তোমাদের তো ক্লাস নিয়েছি টুকটাক, যদি বাইরে থেকে দু একটা কোশ্চেন করেও আশা করি পারার কথা। আচ্ছা ঠিক আছে, রিয়ার তাহলে একজন মিসিং আছো না? তোমার আইডিটা আমি আর নামটা তুমি একটু চ্যাট বক্সে নাকি লিখে দাও তাহলে আরো সুবিধা হবে, বুঝছো? নামের বানানটা তুমি নাজিম বলছো নাকি? আমি নেট একটু কানেকশন স্লো ছিল তো আমি শুনতে পাইনি ঠিক মতো, একটু চ্যাট বক্সে লিখে দিও। ম্যাম আমাদের গ্রুপে তো মনে হয় একজন মিসিং আছে। কত নাম্বার গ্রুপ ম্যাম? গ্রুপ টু। আচ্ছা গ্রুপ টু থেকে মিসিং আছে ম্যাম, হচ্ছে আশরাফুল ইসলাম। ও তো আসলে রেগুলার ক্লাস করে না এখন, আর ও তো মনে হয় রিয়েড মিস আর কি। ও আচ্ছা আচ্ছা, ও যদি ক্লাস না করে তাহলে কি তোমাদের গ্রুপে আমি 2018 আর 27 এর দিকে দিয়ে দিব নাকি? তাহলে ওখানে অ্যাড করে দেই, তাহলে আমি ওকে অ্যাড করে দেব তোমাদের গ্রুপে, ঠিক আছে? জি ম্যাম। ওকে আচ্ছা, আর যদি দেখো যে আর কারোর কোনো গ্রুপে যদি কেউ মিসিং থেকে থাকে তাহলে আমি একটু বড় ভাবে দেখাচ্ছি, তাহলে চেক করো। ম্যাম এই প্রেজেন্টেশনের মার্কিংটা কি আমাদের মানে দুইটা সিটির মার্ক একসাথে এটা এরকম? না দুইটা সিটি হবে না, মেবি ম্যাম যেটা বলো প্রেজেন্টেশন মূলত ভাইবা একটা হয়তো হবে, এখনো ঠিক হয়নি। বাট মার্কিং করার চিন্তা করতেছে ম্যাম, কারণ যদি মার্কিং সিস্টেম না থাকে তাহলে দেখা যাচ্ছে যে ওইভাবে কেয়ার করে সবাই দিবে না। ক্লাস অ্যাটেন্ডেন্স এর মার্কিং আছে, সবাই তো অ্যাটেন্ড থাকো না। আমি তো দেখলাম ঘরে যে ওই 60-65 আর সবাই জয়েন করো, প্রথম দিকে জয়েন করো দেখা যাচ্ছে 30-35 জন, পরে মাঝখানে জয়েন করো আবার থাকো না। আচ্ছা আমাদের ফোকাস করতে হবে, এর অরিজিন কি, কিভাবে কি হয় ডিটেলস সবকিছু বলবা। তারপরে হচ্ছে দেখো যে গ্রুপ টু তে যারা আছো প্রসেস ফ্লোচার্ট কার্ডের ডিয়ার প্রোডাকশন এরকম না, শুধুমাত্র প্রসেস ফ্লোচার্টটা বলে দিলাম, ম্যানেজমেন্ট দিবা যে কেন দরকার হচ্ছে বিল ম্যানেজমেন্ট, এই বিষয়ে কেন না করলে আমার কোয়ালিটি হ্যাম্পার হবে কিনা, হলে কিরকম ইফেক্ট আসবে, বা বিল ম্যানেজমেন্ট কিভাবে করা হয় এটা দিয়ে বলবা। তারপরে বিভিন্ন ধরনের বেসিক অপারেশন যেগুলো আছে, ওপেনিং ক্লিনিং মিক্সিং যেগুলো হয় সেই বেসিক অপারেশন গুলো ডিটেলস একটু বলার ট্রাই করবা। তারপর এখানে যে আছে ওপেনিং ডিভাইস, বিভিন্ন ধরনের ওপেনিং ডিভাইস আছে, দেখবা যে বইয়ের মধ্যে লেখা আছে যে কৃষ্ণার বিটা রিসপেক্ট ল্যাটিস, বিভিন্ন ধরনের ওপেনিং ডিভাইস আছে, সেই ডিভাইস গুলো ডিটেলস বলার ট্রাই করবা। এখানে অনেকগুলো ওপেনিং ডিভাইস আছে। দেন তোমার হচ্ছে গ্রুপ সাথে যারা আছো তাদের দেখো যে ক্লিনিং ডিভাইস আছে, এখানে ক্লিনিং ডিভাইস বলতে তোমার হচ্ছে নর্মাল আমরা গ্রিড বারকে বোঝাচ্ছি, যে ওপেনিং ডিভাইস গুলোর নিচে যে গিজার সিস্টেমটা থাকে ওটা। দেন তোমার হচ্ছে হিটার টুলসার ব্লুম ড্রাইং কিরকম হয়, কোন মেশিনে কি কাজ ডিটেলস বলবা। বিল ওপেনিং মেশিন তো দেখছো, ওটা সম্পর্কে তো বলার কিছু নাই। কোর্স ক্লিনিং মেশিন, মিক্সিং ব্লেন্ডিং, ফাইনসিং মেশিন গুলো তো পড়াইছি। তারপর মেটাল এক্সট্রাকশন সিস্টেমটা আছে, টুলসার কি আছে, সেটার কি আছে এগুলো বলতে পারো। আচ্ছা
আগে আমরা মেটাল এক্সট্রাকশন সিস্টেম দেখাচ্ছিলাম যে কিভাবে যদি কোনো মেটাল ঢুকে যায় এবং ফাইবার সাথে যদি থেকে যায় তাহলে দেখা যাচ্ছে যে ফায়ার বা আগুন লাগতে পারে, ওই মেটালটাকে ওয়েস্ট অফ করতে হয়, সেটা দিকে বইয়ের মধ্যে আছে। প্লাস হচ্ছে ডাস্ট ফর মেটেরিয়াল যে থাকে, পিপি যেগুলো বলা হচ্ছে পলিপ্রোপাইলিন, ওগুলো কিভাবে এক্সট্রাক্ট করে। তারপর এখানে আছে তোমার হচ্ছে কি ধরনের ওয়েস্ট থাকে, অনেকগুলো ওয়েস্ট থাকে, আগের দিন দেখিয়েছিলাম দুইটা ক্লাস আগে, তো ওখানে দেখবে যে অনেক ধরনের ওয়েস্ট আছে, রিউজেবল ওয়েস্ট, ডার্টি ওয়েস্ট, ডাস্ট ফ্লাই, ওগুলো কিভাবে রিসাইকেল করে, রিসাইকেলিং এর ভিডিও দেখিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট ভিডিও অ্যাড করতে পারো বা ভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারো। তারপর এখানে যে কার্ড ফিডিং সিস্টেম আছে, তো এখানে তোমার হচ্ছে নর্মাল হচ্ছে চুট ফিড বা হচ্ছে স্কাচারের যে ল্যাব ওটাকে ফিট করা হয়, তো ওই সিস্টেম গুলো নিয়ে একটু বেশ বলার ট্রাই করবো। তো যে ম্যাম যেটা বললো যে প্রতিদিন হচ্ছে তিনটা গ্রুপ করেও হবে প্রেজেন্টেশন, তো তাহলে নেক্সট রবিবার হচ্ছে তিনটা গ্রুপের প্রেজেন্টেশন হবে, তোমরা চাইলে সবাই থাকতে পারো। আমার মনে হয় থাকলেই ভালো হবে, তাহলে তোমরা দেখতে পারবা যে কি হয় বা এক্সপিরিয়েন্স হবে, কিরকম কোশ্চেন হয়, তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। নেক্সট দিন এই তিনটা গ্রুপের ম্যাম প্রেজেন্টেশন কি এইভাবে হবে যে নেক্সট রবিবার প্রথম তিনটা গ্রুপ, তারপর আস্তে আস্তে সেম সিরিয়ালি? হ্যাঁ সিরিয়ালি হবে। আচ্ছা ম্যাম আমি কোন গ্রুপে আইছিলাম 2018-27? তোমাকে হচ্ছে গ্রুপ টুতে অ্যাড করেছি, এখানে বললো যে আশরাফুল ইসলাম 2019-08 আইডি ও নাই, তো আমি চাচ্ছি যে তোমাকে এখানে অ্যাড করে দেই, ঠিক আছে? ম্যাম 2018 কত আইডি বলছিলেন ওনা, মানে ওই ভাইকে আমরা অ্যাড করে, মানে হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওই ভাই আইডি হচ্ছে 2018-27 আইডি, নাজিম হোসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, ওনার সাথে আমি কন্টাক্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে 2019-08 আইডি এটা হয়তো বা রিয়াদ বা আদব, ঠিক আছে আমি তোমাকে কারেকশন করে সিআর কে মেইল করে দিব। আর হচ্ছে এমন একদম শর্ট প্রেজেন্টেশন বানায় না যে এক পেজ এক পেজ ব্যাক পেজের অর্ধেক, মানে এক পেজের মধ্যে অর্ধেক অর্ধেক করে বলতেছো, ট্রাই করো অ্যাট লিস্ট তোমার হচ্ছে দুইটা স্লাইড একজন করে বলার। আমি অ্যাট লিস্ট বললাম মানে এমন না যে দুইটাই বলবা, যত হয় আর কি, তবে একদমই যত কম হলে দেখাচ্ছে তোমার ওই যে কম হবে তার পার্টের মার্কিং হয়তো কমে যাবে। আচ্ছা এই লিস্ট আমি সিআর কে দিয়ে দিব, সিআর কে মেল করে দিব, সিআর তোমাদেরকে গ্রুপে দিয়ে দিবে। আমার মনে হয় আর কোনো কোশ্চেন থাকার কথা না, যদি তাও থাকে যদি কোনো কিছু বলো আমি ওটা বলে দিই। হ্যাঁ তোমাদের রেজাল্ট তোমরা জানো না, ম্যাডাম শুনলে বলতে পারলো না। ম্যাম আমরা আসলে ম্যামকে অনেক ভয় পাই, তো ভয় পাওয়ার কিছু না। আচ্ছা এখানে কয়টা স্লাইড বানাইতে হবে এটা ফিক্সড না, হ্যাঁ তবে যেহেতু ম্যাম বললো যে মার্কিং একটা বিষয় আছে, তো ধরো যে পাঁচজন আছে, তো একজন একজন যদি একটা বলে আর একজন যদি চারটা বলে, তো যে চারটা প্রেজেন্ট করবে অবশ্যই তার মার্ক বেশি সম্ভাবনা একটু বেশি। তো তোমরা যেটা বললাম মানে অ্যাট লিস্ট দুই থেকে তিনটা অবশ্যই যাতে থাকে, একজন প্রেজেন্ট করতে পারে এরকম ভাবে বানাবো। আচ্ছা ম্যাম বলেছেন যে হচ্ছে এক একটা গ্রুপ হচ্ছে 10 মিনিট করে স্পিচ দেবে, আর 10 মিনিট হচ্ছে ভাইবা হবে বা 10 মিনিট হচ্ছে কোশ্চেন করবে, তো 10 মিনিট টাইম পাবা একটা গ্রুপ, 10-12 মিনিট মতো টাইম পাবা স্পিচ দেওয়ার জন্য। আচ্ছা ম্যাম মার্কিং কি ইন্ডিভিজুয়ালি করা হবে নাকি হচ্ছে গিয়ে গ্রুপ ওয়াইজ করা হবে, মানে আমার গ্রুপের কোন একজন যদি প্রপারলি না বলতে পারে ওইটার প্রভাব কি আমার উপর পড়বে? না 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 অবশ্যই ইন্ডিভিজুয়ালি হবে, এখন তো গ্রুপ হয়ে মানে তোমার তো গ্রুপে মার্কিং করার কোনো সুযোগ নেই, অবশ্যই ইন্ডিভিজুয়াল মার্কিং হবে, কারণ ভাইবাতে দেখো সবাইকে ইন্ডিভিজুয়াল কোশ্চেন করা হচ্ছে, তখন অবশ্যই ইন্ডিভিজুয়াল মার্কিং হবে, কারণ গ্রুপে মার্কিং করলে তো ফাইনালে একইভাবে মার্কিং করবো, অবশ্যই ইন্ডিভিজুয়াল মার্কিং হবে, কারোর ফিটার পর পড়বে না, এটা নিয়ে টেনশন করবে। তবে আবার এরকম হয় না জানো যে একটা প্রেজেন্টেশন স্লাইড এর মধ্যে একজন এক ধরনের ডিজাইন বা ফরম্যাট ফলো করতেছে, অন্যজন একটা আর একটা ফরম্যাট ফলো করতেছে, ট্রাই করবো হচ্ছে একই ফরম্যাটে দ্বারা গ্রুপের মধ্যে তারা একই ফরম্যাটে প্রেজেন্টেশনটা হচ্ছে প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে?
ম্যাম আমরা তো অনেক আগে বিসি আমাদের একটা প্রেজেন্টেশন ছিল, তো ওইখানে আমরা প্রায় 20 মিনিটের মতো প্রেজেন্টেশন করছিলাম 4-5 জনের গ্রুপ করে। এখন অনেক দিন প্রায় 1 বছর হয়ে গেছে, আইডিয়া নাই মানে 10 মিনিটের জন্য স্লাইডে কয়টা পেজ যদি করব কতগুলো হতে পারে, যদি আইডিয়া দিতেন ম্যাম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বলার উপরে, তুমি হচ্ছে কতটুকু বলতে চাও। একটা দেখা যায় যে একটা টপিক নিয়ে তুমি যদি শুধুমাত্র একটা টপিক লিখলা, লিখে তুমি অনেক কিছু বলতে চাও, বেশ কিছু লিখলা না কিন্তু অনেক বলতে পারবা, তো তোমার বলার ক্যাপাসিটির উপরে। তবে 10 মিনিটের জন্য আমার মনে হয় যে ধরো যে পার স্লাইড তুমি যদি 40 সেকেন্ড করেও বলো, তাও তো তোমার হচ্ছে 10-15টা কম হওয়া অ্যাকচুয়ালি উচিত না। আমার মনে হয় 15টা করলে দেখা যাচ্ছে 5 জন 3টা করে প্রেজেন্ট করতে পারবা, বা যদি কেউ 4টা করো তো 2টা করো, এরকম করে করতে পারো যার যার ইচ্ছা, বা তার বেশিও করতে পারো। তবে টাইম তোমাদের হচ্ছে 10-12 মিনিটের মধ্যে কভার করতে হবে, 15-20টার মধ্যে করলে আমার মনে হয় না। ম্যাম এটা তো ইংলিশ না ম্যাম, বা ফুললি ইংলিশ হবে? আর এখন তো তোমাদের ইজি হবে যে তোমাদের তো মানে সরাসরি করতে হচ্ছে না, এটা অনলাইনে করবা, সো অতটা নার্ভাস হওয়ার কথা না, ইজি হবে আমার মনে হয়। আচ্ছা, তোমরা হচ্ছে মাত্র 44 জন প্রেজেন্ট আছো, তো বাকিদেরকে একটু জানাই দেওয়ার ট্রাই করো। আমি তো যেহেতু স্যারকে দিয়ে দেবো, হচ্ছে গ্রুপে দিয়ে দিবে, তারপরে যদি ওদের কোনো ইনফরমেশন দরকার হয়। আর প্রতি গ্রুপের কেউ না কেউ তো হয়তো আছো ম্যাম। আমাদের সিটি গুলো কি সব অনলাইনেই হবে, আর রিটেন বা এমসিকিউ এরকম কিছু বলা যায়? সিটি তো এখন ধরো যে এটা ভার্সিটি খোলার উপর ডিপেন্ড করতেছে, তো এটা মানে মঙ্গলবারে মিটিং আছে, ভার্সিটি কবে খুলবে না খুলবে তার উপর ডিপেন্ড করে। এখন এটা তো আমি বলতে পারছি না, এটা হায়ার অথরিটি ডিসিশন নেবে। বলে যে খুলে দিবে ভার্সিটি, তাহলে দেখা যাচ্ছে একটা সিটি যদি অনলাইনে হইতে পারে বা একটা আবার সরাসরি ভার্সিটি খুললে হইতে পারে, এটা এখন ডিসিশন হয় না। টপিকস গুলো মোটামুটি কিন্তু খুব সহজে দিয়েছি, যা পড়িয়েছিলাম তার মধ্যে দিয়েছি। তোমরা যারা এই টপিকস টা যদি দেখো যে দেখবা যে মোটামুটি কোশ্চেন এই টপিকস গুলোর মধ্যে থেকেই হবে, ঠিক আছে। আমি যেগুলো পড়েছি মোটামুটি ওগুলাই ইম্পর্টেন্ট টপিকস গুলো দিয়ে প্রেজেন্টেশন দিয়েছি, যাতে করে তোমাদের হচ্ছে সিলেবাসে কিছুটা কভার হয়ে যায়। তো আমি এটা শেয়ার কে দিয়ে দিব, ওই একটা আইডি একটু মডিফাই করে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর নেক্সট রবিবারে 3টা গ্রুপের হবে প্রেজেন্টেশন, তোমরা সবাই অ্যাটেন্ড থাকো আমি এটা চাই, কারণ দেখা যাচ্ছে যে প্রথম দিন কি হচ্ছে তোমরা সবাই দেখতে পারবা কি ধরনের ভাইবা হচ্ছে, বা তোমরা কিভাবে প্রেজেন্ট করতেছে, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে ভালো। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন নাই, আমি তাহলে শেষ করবো। ম্যাম একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ বলো বলো ম্যাম, আমাদের তো হচ্ছে কি অনেকগুলো গ্রুপ, তো যেহেতু প্রত্যেকটা গ্রুপের হচ্ছে হয়তো প্রত্যেক সপ্তাহে 3টা গ্রুপের হবে, তো ওই অনুযায়ী যদি আপনি হচ্ছে কাইন্ডলি জাস্ট অ্যাপ্রক্সিমেট ডেট গুলো হচ্ছে গ্রুপের নামগুলোর সাথে অ্যাড করে দিতেন, তাহলে মানে কাজ করার টাইমে একটা ডেডলাইন থাকতো আর কি এমনিতে মানে। সেটা তো হচ্ছে আমি করে দিতে পারি, এখন সমস্যাটা হচ্ছে যে ধরো যে যদি ভার্সিটি এর মধ্যে খুলে দেয় তখন কি হবে, এই একটা আনসার্টেনটির জন্য ডেটটা চলে দিতে পারছি না। যদি খুলে দেয় তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের সরাসরি প্রেজেন্ট করতে হবে কিনা, সেক্ষেত্রে যদি আবার তোমাদের তো প্রতি সপ্তাহে যে ক্লাস না, ক্লাস টাইমেই হবে, প্রতি রবিবার একটা করে হবে, 3টা গ্রুপের হবে, প্রতি রবিবার 3টা গ্রুপের হবে, সেক্ষেত্রে তো হচ্ছে ধরো যে 3টা লাস্টে দেখা লাস্টের দিন তো হচ্ছে দেখা যাচ্ছে একটা বেশি হতে পারে 4টা, কারণ 16টা গ্রুপ আছে।
তো আর আমি ট্রাই করলাম সাথে কথা বলে ডেটটা দিয়ে দেওয়ার ট্রাই করতেছি, যখন আমি স্যারকে দিব ট্রাই করব ডেটটা দিয়ে দেওয়ার। আর যদি না হয় তাহলে তোমাদের হচ্ছে ধরে নিতে হবে যে প্রথমে আমি একটা ধরো যে এ রবিবার হচ্ছে কয় তারিখ, একটু দাঁড়াও। আচ্ছা নেক্সট 26 তারিখে দেখা যাচ্ছে প্রথম তিনটা গ্রুপে হবে, দেন তোমার হচ্ছে 3 তারিখে হবে, দেন 10 তারিখে, দেন 17 তারিখে। যদি ফার্স্ট ইয়ার মধ্যে খুলে দেয় তাহলে তো খুলে দিলে তখন তো ডিটেলস সব জানতে পারবে। তোমার গ্রুপ কত, গ্রুপ কোন গ্রুপে ছিল? ম্যাম আমি হচ্ছে লাস্ট ইয়ার গ্রুপের, মেবি আগের গ্রুপে। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার একটু দেরিই হবে। তুমি প্রিপারেশন নিয়ে শুরু করো, সমস্যা নেই, প্রিপারেশন নিয়ে রাখতে তো ক্ষতি নাই। জি ম্যাম। ম্যাম স্লাইড গুলো কি দেওয়া যাবে, মানে আপনি যে পড়াইছেন? হ্যাঁ পড়াইছি, স্লাইড গুলো যদি আমি এখন দিয়ে দিই তাহলে তো ওখান থেকে বাড়াবা। না ম্যাম, মানে স্লাইড তো বলছিলেন যে ম্যামের সাথে কথা বলে জানাবেন দিবেন কিনা। হ্যাঁ তো প্রেজেন্টেশনটা দিয়ে নাও, পরীক্ষার আগে ট্রাই করব, ফাইনাল পরীক্ষার আগে দিয়ে দেওয়ার। প্রেজেন্টেশনটাকে দিয়ে নাও। প্রেজেন্টেশনটা তোমরা দিয়ে নাও, প্রেজেন্টেশনটা দিলে দেখবা যে অনেক কিছু নিজেরাই জানতেছ। আমি স্লাইড দিয়ে দেওয়ার ট্রাই করবো, ম্যাম যদি আমাকে কনভিন্স করার ট্রাই করবো যে ম্যাম স্লাইডটা দিয়ে দিই পরীক্ষার আগে ট্রাই করবো, অ্যাটলিস্ট ফাইনাল পরীক্ষার আগে দিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে ম্যাম। আর প্রেজেন্টেশনটা হচ্ছে এখন তো সবাই ভালো আমার মনে হয় বানাইতে পারো, একটা একটা পার্ট ট্রাই করবা, ওখানে একটা মার্কিং এর বিষয় থাকবে যে কতক্ষণ তুমি স্লাইড বানাইতে পারো, অ্যানিমেশন অ্যাড করতে পারো, কিছু ভিডিও অ্যাড করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করছি আর শেয়ার টাইম হচ্ছে দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিব। আর তাহলে নেক্সট কত তারিখ, 26 তারিখে, 26 তারিখে হচ্ছে তিনটা গ্রুপ প্রেজেন্টেশন, গ্রুপ 1, 2, 3। ওকে ম্যাম, ভাইবার সময় কি আপনি আর স্যার ম্যাম থাকবেন? হ্যাঁ আমি, আমরা দুজন তো থাকবোই। আপনি যদি চাই যে অন্য কোনো স্যারকে রাখতে চান এটা ম্যাম করে, বা হচ্ছে তোমাদের অন্য পার্টের যে তৌফিকা ম্যাম ক্লাস নিয়েছে না, ম্যাম যদি চান ম্যামও থাকতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকো, হচ্ছে তুমি শেষ করছি এখানে।